হাই ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদের ফুলক সাদা লুচি তাহলে চলুন দেখে নিই এই ফুলক লুচি তৈরির জন্য আমাদের কী কী লাগছে আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতেন একদমই ভুলবেন না আমি এখানে দু কাপ ময়দা নিয়েছি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর দু চামচ তেল দিয়ে দিব। দু কাপ ময়দায় দু চামচ তেল দেবেন যদি এক কাপ ময়দা নেন তার সঙ্গে এক কাপ এক চামচ তেল তেলটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এরপর এতে সামান্য পরিমাণে জল দিতে দিতে থাকবো যেন বেশি জল যেন না হয়ে যায় যতটা পরিমাণ জল লাগবে ততটা পরিমাণে দেবেন অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মাখতে হবে সবসময় গরম জলই দেবেন আমার ময়দাটা কিন্তু খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকা চাপিয়ে রেখে দেব প্রায় তিরিশ মিনিটের মতো আমার তিরিশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা আমি খুলে ফেলব আমার ময়দাটা অনেক নরম হয়ে গেছে এবার এগুলো আমি এক করে লেচি কেটে ফেলবো আপনারা যেরকম সাইজের লুচি করবেন সেরকমভাবে লেচিটা কাটবেন আমি এই লেচিটাকে গোল গোল করে করে নেব এবার আমি লুচিগুলোকে বেলবো তার জন্য একটা বেরুনি চাকতি নিয়েছি এবার ওটাতে একটু তেল মাখিয়ে নেব যাতে লুচিটা বেলতে একটু সুবিধা হয় এবার আমি একটা লেচিকে নিয়ে একটা গোল করে নিয়ে এইভাবে বেড়ে নিচ্ছি আমার লুচিটা এইভাবে আমি লুচিটাকে বেলে নেবো এক পাশ বেলা হয়ে গেলে আবার এক পাশ উল্টে যতটা পারা যায় বড়ো করার চেষ্টা করবেন এরকম করে লুচিটাকে বেড়ে নিতে হবে আমার লুচিগুলো কিছুটা বেলা হয়ে গেলে এরকম ঢাকা চাপিয়ে রেখে দিতে হবে যাতে লুচিগুলো যাতে না শুকিয়ে যায় এবার আমি লুচিগুলোকে ভাজব তেলটা গরম করে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এবার লুচিটাকে ছেড়ে দিয়েছি হালকা করে লুচিটাকে চাপ দিতে হবে দিলেই দেখবেন লুচিটা ফুলে উঠেছে দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে লুচিটা ফ্লেমটা গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে রাখবেন তাহলে কিন্তু না হলে কিন্তু লুচিটা পুড়ে যাবে আবার একটা লুচি দেখ দিয়ে দিচ্ছি এইভাবে লুচিগুলো তৈরি করে ফেলবো গরম তেল লুচিগুলো ছেড়ে দিয়েছি এবার লুচির গায়ে হালকা করে চাপ দিতে হবে দিলেই দেখবেন লুচিগুলো আপনা আপনি ফুলে উঠছে এক পিট হয়ে গেছে আর এক পিট আমি ভেজে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্রেমটা কিন্তু একদম কমিয়ে রাখবেন নাহলে কিন্তু লুচি লাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তৈরি হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি গ্যাস থেকে দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে আমার লুচিগুলো তৈরি হয়ে গেল আমার সাদা ফুলক